ওয়েলকাম ব্যাক গাইজ। ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো ফোনের চার্জিংয়ের সময় অ্যানিমেশন দেখলেন। সো এই ধরনের কাস্টমাইজ অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করবেন খুব ইজিলি এবং সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে এই অ্যাপটি ইউজ করতে পারেন বা এটা একটা ইউটিলিটি অ্যাপ এবং আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ধরনের অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে পারবেন। তার সাথে সাথে কিছু অ্যাডভান্স অ্যান্ড প্রিমিয়াম ফিচারও রয়েছে, সো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন অ্যাপটির নাম শুনে চলে গেলে কিন্তু আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি ফোনের স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। সো অ্যাপটির নাম হচ্ছে ব্যাটারি চার্জিং অ্যানিমেশন অ্যাপ। ওকে, এই ধরনের অনেক অ্যাপ পেয়ে যাবেন, বাট আমার মনে হয়েছে এই অ্যাপটি বেস্ট। এবং এই অ্যাপটির ডাউনলোড দেখতে পাচ্ছেন প্রায় 5 মিলিয়ন প্লাস, ওকে, এবং 4.2 রেটিং রয়েছে। সো এখানে আপনি রেটিংগুলো চেক করে দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল অ্যাপটি ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে কিছু। সো অ্যাপটি শুরুতে কিছু পারমিশন চাইবে, অবশ্যই সেই পারমিশনগুলো দিয়ে দিবেন, তারপরে ইউজ করতে পারবেন। সো এখান থেকে গেট স্টার্ট অ্যাপে ক্লিক করে দিবেন। অ্যাপে ক্লিক করার পরে একদম সিম্পল এরকম ইন্টারফেস আসবে, ওকে। সো এখান থেকে চুজ অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেরকম কিছু পাবেন না। সো এখান থেকে চুজ অ্যানিমেশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেক ধরনের অ্যানিমেশন ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে অ্যানিমেল, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেলের অ্যানিমেশন পেয়ে যাবেন, ওকে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। দেন রয়েছে অ্যাভেঞ্জার, সো এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম সাইন, ওকে। সো এগুলো কিন্তু নিজেগুলো প্রিমিয়াম, বাট উপরেগুলো ফ্রি। সো এর পরবর্তীতে রয়েছে বিভিন্ন ধরনের কারের অ্যানিমেশন, এখান থেকে দেখতে পাচ্ছেন। দেন এর পরবর্তীতে আমরা যদি ব্যাক করি, ব্যাক করে কার্টুনের অ্যানিমেশন রয়েছে। সো আমরা যে কোনো অ্যানিমেশন অ্যাড করার জন্য কি করব, এর জন্য সাপোজ আমি নিওনের একটা অ্যানিমেশন নিব। সো এখান থেকে আমি সাপোজ এই অ্যানিমেশনটি অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং লেখা আসছে, ওকে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম আসবে, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে সেটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এখান থেকে আমি কিন্তু এই অ্যানিমেশনটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা ভিডিও শুরুতে হয়তো বা এই অ্যানিমেশনটি দেখেছিলেন। সো এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলেই হয়ে যাবে। দেন এর পরবর্তীতে অবশ্যই এই যে ইনেবলের যে টিকমার্কটি রয়েছে, অবশ্যই এটি ইনেবল করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন না। দেন রয়েছে এই যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, আমার সাইড স্ক্রিন দেখতে পাচ্ছেন অবশ্যই। সো এই অ্যানিমেশনটি আমি ডাউনলোড করছি, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং। একটু ওয়েট করবেন গাইস, আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে ডাউনলোড করার জন্য। সো একটু ইন্টারনেট ইউজ করে আপনারা এটি ডাউনলোড করে রাখলে আপনি কিন্তু সবসময় এটি ইউজ করতে পারবেন, এবং আপনার ফোনটি যতক্ষণ চার্জ হবে ততক্ষণ কিন্তু এই অ্যানিমেশনগুলো চলতেই থাকবে। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এই অ্যানিমেশনটি কিন্তু চলে এসেছে। সো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে এখন যদি আমি আমার ফোনটিকে চার্জ দিই, সেক্ষেত্রে কিন্তু এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।